প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের গণিত পড়া বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুপাত অধ্যায়ের চতুর্থ ক্লাস শুরু করছি। এর আগের ক্লাসগুলো যদি তুমি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লে লিস্টে যাও, গিয়ে সেখান থেকে তুমি ক্লাসগুলো দেখে নাও। এখানে প্রতিটা অঙ্ক আমি একাধিক পদ্ধতিতে শেখাবো যাতে তোমাদের কোনো রকম সন্দেহ বা কোনো রকম কনফিউশন না থাকে। যেহেতু আমি একাধিক পদ্ধতিতে অঙ্কগুলো শেখাচ্ছি তাই ভিডিওটা বড় হবে, কিন্তু ভিডিওটা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো এখন আমরা ক্লাসটা শুরু করি। এবার তোমরা পেন এবং খাতা নিয়ে রেডি হও। আজকের ক্লাসের প্রথম অঙ্ক দেখো, অর্থাৎ নয়ের দাগের অঙ্কটা দেখো। দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি। এবার দেখো প্রশ্নে কী কী দেওয়া আছে। প্রথম বইয়ের দাম দেওয়া আছে 32.20 টাকা, প্রথম বই এবং দ্বিতীয় বইয়ের দামের অনুপাত দেওয়া আছে 2:5। এখান থেকে আমাদের বের করতে হবে দ্বিতীয় বইয়ের দাম কত। তাহলে আমরা প্রথমে যেটা করব যে প্রথম বইয়ের দাম আর দ্বিতীয় বইয়ের দামের অনুপাতটা লিখে নেব। কীভাবে লিখবো দেখো, প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম সমান কি লিখলাম, প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম সমান লিখছি 2/5। দেখো প্রথম বইয়ের যে দাম সেটা আগে দেওয়া আছে, দ্বিতীয় বইয়ের দামটা পরে দেওয়া আছে, তাই এইভাবে লিখেছি। কিংবা এটা উল্টো লিখতে পারতাম, দ্বিতীয় বইয়ের দাম বাই প্রথম বইয়ের দাম, সেটাই আমাদের করতে হবে। দেখো কারণ আমরা দ্বিতীয় বইয়ের দামটা বের করতে চাইছি, এবার এখানে বা দেব, দিয়ে লিখব, উল্টে লিখবো যা সেটাকে, দ্বিতীয় বইয়ের দাম বাই প্রথম বইয়ের দাম, সমান লিখবো কত, 5/2। এই সমীকরণটাকে জাস্ট উল্টে লিখেছি। কিংবা আমাদের যেহেতু দ্বিতীয় বইয়ের দামটা বের করতে হবে তাই দ্বিতীয় বইয়ের দামটা উপরে লিখতে হবে, প্রথম বইয়ের দামটা নিচে লিখতে হবে, লিখলে সেটাই আমাদের সুবিধা হবে। তাহলে আমরা প্রথমে এই লাইনটা লিখে সরাসরি এটাও লিখতে পারতাম। আচ্ছা এবার আমরা কী করব, এই যে প্রথম বইয়ের দাম দেখো দেওয়া আছে 32.20 টাকা, তাহলে এটা এখানে বসাবো। তাহলে কী লিখলাম, দ্বিতীয় বইয়ের দাম এটা বের করতে হবে তাই লিখে দিয়েছি এরপরে, আর প্রথম বইয়ের দামটা আমরা জানি 32.20 টাকা, সেটা নিচে লিখেছি, আর এপাশে ছিল 5/2 সেটা লিখেছি। এইবার আমরা এখান থেকে দ্বিতীয় বইয়ের দামটা বের করব। দেখো দ্বিতীয় বইয়ের দাম সমান কী লিখবো, না 5/2 × 32.20, এটা যখন অর্থাৎ 32.20 যখন তুমি এই সমান চিহ্নের ডান দিকে চলে যাবে তখন গুণ হয়ে যাবে, এখানে ভাগ আকারে আছে। এটা সমীকরণের সমাধান করার নিয়ম যে কোনো সমীকরণের সমান চিহ্নের বাম দিকে যদি কোনো সংখ্যা ভাগ আকারে থাকে বা কোনো রাশি ভাগ আকারে থাকে তাহলে ডান দিকে গেলে সেটা গুণ হয়ে যাবে, বা এখানে যদি গুণ আকারে থাকে সেটা ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, বা এপার থেকে যখন এপারে নিয়ে আসবো ওই একই নিয়ম, এপারে যা থাকবে এপারে যদি গুণ থাকে তাহলে এপারে এলে ভাগ হয়ে যাবে, এপারে যদি ভাগ থাকে তাহলে এপারে এলে গুণ হবে। অর্থাৎ এই সমান চিহ্নের এক পার থেকে আরেক পারে নিয়ে গেলে এটা পরিবর্তন হবে। বা দিয়ে লিখি, বুঝতে পেরেছ, তাহলে 32.20 কী হয়েছে, এপারে ভাগ ছিল, এ সমীকরণের ডান দিকে নিয়ে গেছি অর্থাৎ সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেছি তাই গুণ হয়ে গেছে। এবার আমাদের কী করতে হবে, এখানে কাটাকাটি করতে হবে। দেখো নিচে 2 আছে আর উপরে 32.20 আছে, তাহলে আমরা কাটতে পারবো, তাহলে কেটে দিই, 2 2-এর ভিতর একবার যায়। কী দিয়ে কাটছি আমরা, 2 দিয়ে, তাহলে 2 2-এর ভিতর একবার গেছে, এবার 2 এই 3-এর ভিতর কবার যাবে, 2 3-এর ভিতর একবার যাবে, তাহলে এখানে যে 2 বসিয়ে বিয়োগ করি কত হবে, 1 থাকবে এখানে আর পাশের 2, তাহলে 12 হলো, 12-এর ভিতর 2 কবার যাবে, 6 বার, 6 লিখলাম, তাহলে 12-এর ভিতর যখন 2 6 বার গেল, 6 2 12, তাহলে এখানে আর কিছু থাকছে না, দশমিক আছে, দশমিকটা তুলে দিলাম, তারপরে 2 আছে, 2 2-এর ভিতর কবার যাবে, একবার যাবে, আর 0-এর ভিতরে 0 বার, তাহলে হলো 16.10। তাহলে দ্বিতীয় বইয়ের দাম কত হবে, বা দিয়ে লিখি, দ্বিতীয় বইয়ের দাম
সমান দেখো পাঁচের সাথে 16.10 গুণ আছে, তাহলে গুণটা করে নেব। আর নিচে এক আছে, নিচের একটা আমার দরকার নেই, আমরা বসাই না সাধারণত এক থাকলে। তাহলে পাঁচের সঙ্গে শূন্য গুণ করো, শূন্য পাঁচের সঙ্গে এক গুণ করো, পাঁচ একে পাঁচ, পাঁচের সঙ্গে ছয় গুণ করো, পাঁচ ছয় তিরিশে শূন্য, হাতে থাকলো তিন। আর পাঁচের সঙ্গে এক গুণ করো, পাঁচ একে পাঁচ, আর হাতে তিন ছিল তাহলে আট। এবার দশমিক বসাতে হবে। দেখো এই দশমিকটা আছে, এই সংখ্যার কী হবে না, শেষের দিক দিয়ে হিসাব করো বা ডান দিক দিয়ে হিসাব করো, এক অঙ্ক দুই অঙ্ক, দুই অঙ্কের পরে দশমিক আছে, তাহলে এখানেও দুই অঙ্কের পরে বসাও, এক অঙ্ক দুই অঙ্ক, তাহলে এখানে বলবে দশমিক, তাহলে কত হলো 80.50। তাহলে 80.50 এটা হচ্ছে দ্বিতীয় বইয়ের দাম। তাহলে তোমরা কি লিখবে, অতএব বোঝা গেছে এটা? আবার বলছি, প্রথম বইয়ের দাম দেওয়া আছে 32.20 টাকা, প্রথম বই আর দ্বিতীয় বইয়ের দামের অনুপাত দেওয়া আছে 2:5। সেখান থেকে আমরা এইভাবে অনুপাত, অনুপাতকে আমরা এইভাবে লিখতে পারি ভাগ আকারে। তাহলে প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম সমান 2/5। এটা যদি না লিখে সরাসরি কেউ এটা লিখতে পারে, দ্বিতীয় বইয়ের দাম বাই প্রথম বইয়ের দাম সমান 5/2। যেহেতু দ্বিতীয় বইয়ের দাম পরে আছে 5, তাহলে 5 তাই লিখেছি, আর প্রথম বইয়ের দামটা যে 2, তাহলে 2টা নিচে লিখেছি। কিংবা এটা লিখে কেউ এটা করতে পারে, কীভাবে করবে, এই যে সমীকরণ আছে এই সমীকরণটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কী হবে, দ্বিতীয় বইটা উপরে চলে যাবে, প্রথম বইটা নিচে চলে আসবে, তাহলে এই রাশিটা উল্টে যাবে, 5/2 হয়ে যাবে। এটা করলাম কেন না, এটা করার উদ্দেশ্য হচ্ছে দ্বিতীয় বইয়ের দামটা আমাদের বের করতে হবে, তাই যেটা আমাদের বের করতে হবে সেটাকে উপরে রাখলে সুবিধা হয়। এখানে দেখো দ্বিতীয় বইয়ের দামটা বের করতে হবে, সেটা লিখেছি দ্বিতীয় বইয়ের দাম, আর প্রথম বইয়ের দামটা আমরা জানি 32.20 টাকা, তার সেটা লিখেছি। এর পরের স্টেপে কী করেছি, দ্বিতীয় বইয়ের দাম সমান এই 5/2 × 32.20 টাকা। 32.20 কেন লিখলাম না, 32.20 এখানে ভাগ আকারে আছে, ডান দিকে গেলে কী হবে, গুণ হয়ে যাবে। এটা সমীকরণ সমাধান করার নিয়ম। আচ্ছা এবার কী বেরিয়েছে না, 80.50 টাকা, অর্থাৎ দ্বিতীয় বইয়ের দাম হচ্ছে 80.50 টাকা। এটা একভাবে করলাম। এবার ভিডিওটা তোমরা পজ করো, করে এটা প্রথমে কালেক্টু কেন নিয়ে আমার ভিডিওটা অন করো, হয়ে গেছে। এবার আমি অন্য পদ্ধতিতে অঙ্কটা করছি। দেখো এখানে দুটো বইয়ের দামের অনুপাত দেওয়া হচ্ছে কত, 2:5, 2 টাকা, 2টা হচ্ছে প্রথম বইয়ের দাম, আর 5 টাকার দ্বিতীয় বইয়ের দাম। আমরা অ্যাকচুয়ালি প্রথম বইয়ের দাম কত, 32.20, তাহলে আমরা এই 2টাকে এই 32.20 নিয়ে যাব। সেক্ষেত্রে 5টা পরিবর্তন হয়ে কত হয়, অর্থাৎ দ্বিতীয় বইয়ের দামটা পরিবর্তন হয়ে কত হয় সেটা বেরিয়ে আসবে। দেখো যে 2টাকে আমরা 32.20 নিয়ে যাব কিভাবে, না প্রথমে 2টাকে একে আনবো, তারপরে এখানে নিয়ে যাব। তাহলে 2 থেকে একে আসতে গেলে কী করতে হবে, আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2কে যখন 2 দিয়ে ভাগ করেছি, তাহলে 5টাকেও 2 দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে অনুপাতের নিয়ম, অনুপাতের উভয় পথকে একই সংখ্যা দিয়ে গুণ করা যায়, একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে এই ভাগ করেছি, তাহলে 2 কেটে গেল, তাহলে এখানে থাকবে 1, আর এখানে থাকবে কত, 5/2। এইবার এই 1-এর সাথে আমরা এটা গুণ করে দেবো, দিলে এই সংখ্যাটা চলে আসবে। তাহলে গুণ করি এখানে 32.20 × 1 অনুপাত, তাহলে 32.20 এখানে গুণ করেছি, তাহলে এখানেও গুণ করতে হবে। তাহলে গুণ করি এখানে 32.20 × 5/2, বোঝা গেছে। এবার কী করবো আমরা, হ্যাঁ এবার আমরা এটা গুণ করে দিই, কত হবে, 1-এর সাথে যা গুণ করবো সেই সংখ্যাই হবে, তাহলে 32.20 অনুপাত। এইটা কাটাকাটি করি, 2 দিয়ে কাটি, 2 2-এর ভিতর একবার যায়, 2 3-এর ভিতর একবার গেল, এখানে 1 থাকলো, তাহলে 12 হলো, তাহলে 6 দোকানে 12, এখানে কিছু থাকছে না, দশমিক আছে দশমিক তুলে দিই। তারপরে 2 আছে, 2 2-এর ভিতরে একবার গেল, 0 আছে, 0 গিন লাগা, তাহলে কত হলো এটা, 16.10। এবার 16.10-এর সাথে এই 5 গুণ করে দাও, তাহলে 5-এর সাথে 0 গুণ করলে 0, 5-এর সাথে 1 গুণ করলে 5,
পাঁচের সাথে ছয় গুণ করলে পাঁচ ছয় তিরিশের শূন্য হবে তিন, পাঁচের সাথে এক গুণ করলে পাঁচ আর তিনে আট। তাহলে এটা হলো, এবার 10 মিনিটটা বসে থাকবে, এখন দেখো 10 মিনিট আছে, এক ঘর দু ঘর পরে, তাহলে এক ঘর দু ঘর পরে 10 মিনিট এখানে। তাহলে এটা হচ্ছে প্রথম বইয়ের দাম, তাহলে এটা হবে দ্বিতীয় বইয়ের দাম। অতএব দ্বিতীয় বইয়ের দাম ৮০.৫০ টাকা, বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা বের করতে পারি, এইভাবেও বের করতে পারি। তাহলে দুটো পদ্ধতি শেখালো, তাহলে প্রথমে ভিডিওটা পজ করো, পরে লিখে নাও, লিখে নিলে আবার আরেকটা পদ্ধতিতে এই অঙ্কটা করে দেখাচ্ছি, হয়ে গেছে? এবার মুছে দিচ্ছি। এবার দেখো যে আমরা দ্বিতীয় বইয়ের দাম প্রথম বইয়ের দামের কত অংশ বের করব। কি বললাম দেখো, দ্বিতীয় বইয়ের দাম প্রথম বইয়ের দামের 1/2, দ্বিতীয় বইয়ের দামটা কত? 5, প্রথম বইয়ের দাম কত? 2। তাই কি লিখলাম, দ্বিতীয় বইয়ের দাম প্রথম বইয়ের দামের 1/2। তাহলে দ্বিতীয় বইয়ের দাম কত হবে? অতএব কি লিখলাম, অতএব দ্বিতীয় বইয়ের দাম সমান প্রথম বইয়ের দাম, প্রথম বইয়ের দাম কত? 32.20। এর 1/2, এর মানে গুণ, আর 1/2 এবার বসিয়ে দিই। এবার কাটাকাটি করি, দেখো 2 দিয়ে কাটলাম, 1 2 এই তো কবার যাবে, আগে করেছি 16.10 হয়েছে। তাহলে এবার 5-এর সাথে এটা গুণ করে দিই, তাহলে 80.50 টাকা। দেখো তিনটে পদ্ধতিতে অঙ্ক শিখিয়েছি, তিনটে পদ্ধতি তোমরা কিন্তু অনুসরণ করবে। এর কারণটা বলি, এর কারণ হচ্ছে যে তুমি যদি একাধিক পদ্ধতি শিখে থাকো তাহলে যে কোনো পদ্ধতি ব্যবহার করে তুমি অঙ্ক করতে পারবে এবং অঙ্ক করার প্রতি তোমার ইন্টারেস্ট আরও অনেকটা বাড়বে। ঠিক আছে, ভিডিওটা পজ করো, পরে এটা আগে লিখে নাও। এবার 10-এর অঙ্কটা দেখো, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7, যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। এবার দেখো অঙ্কে কী কী দেওয়া আছে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7, বৃত্তের ব্যাস আছে 2 মিটার 1 ডেসিমিটার। বের করতে আমাদেরকে, আমাদের বের করতে হবে বৃত্তের পরিধি কত, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আগের যে নিয়মগুলো আমরা শিখেছি সেই নিয়মগুলো অনুসরণ করি, দেখি হয় কি না। এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে, বৃত্তের ব্যাস দেওয়া আছে মিটার এবং ডেসিমিটারে, তাহলে এটাকে আমাদের হয় পুরোটা মিটারে নিয়ে যেতে হবে, নাহলে পুরোটা ডেসিমিটারে নিয়ে যেতে হবে, তারপর অঙ্কটা করতে হবে। তাহলে প্রথমে আমরা এটাকে ডেসিমিটারে নিয়ে যাই, ডেসিমিটারে নিয়ে গেলে কত হবে, 2 মিটার 1 ডেসিমিটার, এটা সমান কত ডেসিমিটার হবে দেখা যাক। তাহলে আমরা ওই নিয়ম, আগে যে নিয়ম শিখেছি, মিলি, সেন্টি, ডেসি, মি, তারপর ডেকা, হেক্টো, কিলো, এটা দিই। তাহলে প্রত্যেকের সাথে মিটার যোগ করে দিলে মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। এবার 1 মিটার সমান কত ডেসিমিটার হবে দেখো, মিটারের ঘরে 1 বসাও, ডেসিমিটারের ঘরে 0, তাহলে কত হচ্ছে 10। 1 মিটার সমান 10 ডেসিমিটার, তাহলে 2 মিটার সমান কত হবে, 20 ডেসিমিটার, তাহলে 20+1, তাহলে 21 ডেসিমিটার, এটা হবে 21 ডেসিমিটার। কী করবে দেখো, যখন মিটার থেকে ডেসিমিটারে যাবে তখন 10 দিয়ে গুণ হবে, যখন ডেসিমিটার থেকে মিটারে আসবে তখন 10 দিয়ে ভাগ হবে, তাহলে এখানে হলো 21 ডেসিমিটার। যদি আমরা ওটাকে মিটারে নিয়ে যেতে চাই তাহলে কী করবো, না 10 দিয়ে ভাগ করে দেবো, 10 দিয়ে ভাগ করলে কত হবে এটাকে, 2.1 মিটার, এটা হবে। তাহলে যে কোনো একটা মান নিয়ে আমরা অঙ্ক শুরু করব এবং অঙ্ক শুরু করে শেষে গিয়ে যখন উত্তর বেরিয়ে যাবে, অর্থাৎ বৃত্তের পরিধি বেরিয়ে যাবে, তখন আমরা আবার মিটার ডেসিমিটারে ভাগ করে লিখব।
চলো এবার পরের পাঠটা পড়ি আমরা। তাহলে বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস সমান কত হবে? 22/7। আগে যে নিয়ম শিখেছে সেই নিয়মে লিখলাম এটা। এবার আমাদের বের করতে হবে কি, বৃত্তের পরিধি, পরিধিটা বের করতে হবে। তাহলে পরিধিটা উপরে আছে, তাহলে কোনো চিন্তা নেই, তাহলে বা দিয়ে লিখি বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস কত? 21 ডেসিমিটার। এটা কত আসছে? 22/7। এবার আমাদের বের করতে হবে বৃত্তের পরিধি। দেখো 21টা এখানে ভাগ আছে, তাহলে এবারে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে লেখো বা বৃত্তের পরিধি সমান 22/7 ইন্টু 21। কাটাকাটি করো, 7 দিয়ে কাটো, 7 সাতের ভিতরে একবার যায়, 7 21-এর ভিতরে 3 বার যায়। বা বৃত্তের পরিধি সমান 3 দোকানে 6, 66। তাহলে 66 কীভাবে বেরোলো? 66 ডেসিমিটার, কারণ আমরা এখানে এই বৃত্তের ব্যাসের মানটা ডেসিমিটারে নিয়েছি। তাহলে 66 ডেসিমিটার। তাহলে 66 ডেসিমিটার সমান কত মিটার? 60 ডেসিমিটার হলে 6 মিটার। তাহলে 66 ডেসিমিটার মানে 6 মিটার 6 ডেসিমিটার। অঙ্কটা বুঝতে পেরেছো? তাহলে এটা একটা পদ্ধতি শেখালাম, এবার ভিডিওটা পজ করো, করে এটা লিখে নাও। যে অঙ্কগুলো করাচ্ছি এই অঙ্কগুলো যদি তোমরা বুঝতে পারো, তাহলে প্রতি ক্ষেত্রে কিন্তু তোমরা ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে ইএসি লিখে পাঠাবে। দ্বিতীয় পদ্ধতিতে অঙ্কটা করি, দেখো এখানে আছে 22:7। এবার 22টা কার? বৃত্তের পরিধি, আর বৃত্তের ব্যাস কত? 7। তাহলে আমাদের অ্যাকচুয়ালি বৃত্তের ব্যাস কত দেওয়া আছে? দেওয়া আছে 21। তাহলে এই 7টাকে 21-এ পরিবর্তন করব, করলে 22টা কত হয় দেখব। তাহলে আমরা প্রথমে কি করব, 7টাকে 1-এ নিয়ে যাব। তাহলে 7টাকে 1-এ নিয়ে গেলে 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 22টাকেও 7 দিয়ে ভাগ করতে হবে। এবার কী হলো, তাহলে এই 7 কেটে গেল, তাহলে এখানে 1 থাকছে, এখানে থাকছে 22/7। এবার 1 থেকে যেতে হবে 21, তাহলে 22/7 এখানে 21 দিয়ে প্রত্যেকের সাথে গুণ করে দেব। এবার কাটাকাটি করো, 7 × 7, 3 × 7 = 21, 3 × 2 = 6, 3 × 2 = 6, এবার 21। তাহলে কত দাঁড়ালো? 66/21, অর্থাৎ বৃত্তের ব্যাস যদি 21 ডেসিমিটার হয়, তাহলে বৃত্তের পরিধি হবে 66 ডেসিমিটার। তাহলে লেখো এখানে বৃত্তের ব্যাস 66 ডেসিমিটার বা 6 মিটার 6 ডেসিমিটার। বুঝতে পেরেছো? অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই ইএসি লিখে পাঠাবে। এবার ভিডিওটা পজ করো, করে অঙ্কটা প্রথমে টুকে নাও। এবার 11 নম্বরের অঙ্কটা দেখো, আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। এবার দেখো, তাহলে সপ্তম শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 150 জন এবং প্রতিযোগিতায় নাম দিয়েছে 90 জন। ষষ্ঠ শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা 140 জন এবং অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে 80 জন। এখন আমাদের অনুপাতে হিসাব করে দেখতে হবে কোন শ্রেণীতে অঙ্কন প্রতিযোগী সংখ্যা বেশি। তাহলে প্রথমে আমরা কী করবো, সপ্তম শ্রেণীতে মোট শিক্ষার্থীর সাথে প্রতিযোগী সংখ্যার অনুপাত নির্ণয় করব।
দেখো, তাহলে সপ্তম শ্রেণীর মোট প্রতিযোগী হচ্ছে 90 জন, আর সপ্তম শ্রেণীর মোট শিক্ষার্থী হচ্ছে 150 জন। অর্থাৎ সপ্তম শ্রেণীর মোট প্রতিযোগীর সাথে মোট শিক্ষার্থীর অনুপাত হচ্ছে 90/150। একইভাবে আমরা ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রেও লিখে নেব। এবার দেখো, সপ্তম শ্রেণীর প্রতিযোগীর সাথে সপ্তম শ্রেণীর মোট শিক্ষার্থীর অনুপাত হচ্ছে 90/150। এটা কাটাকাটি করলে কত দাঁড়াবে? এটা যদি শূন্য শূন্য কেটে যাবে, উপরে 3 দিয়ে কাটো, তাহলে 3 থাকবে, 3 3 9, এখানে 3 দিয়ে কাটলে 3 5 15, অর্থাৎ 3/15, অনুপাতটা হচ্ছে 3/15। আর ষষ্ঠ শ্রেণীর প্রতিযোগী কী হচ্ছে? ষষ্ঠ শ্রেণীর প্রতিযোগীর সাথে মোট শিক্ষার্থীর অনুপাত হচ্ছে 80/140। এটাও কাটাকাটি করো, তাহলে শূন্য শূন্য কাটো, এবার 2 দিয়ে কাটো উপর নিচে, উপরে 2 দিয়ে কাটলে এটা হবে 4, 4 2 8 হয়, আর নিচে 2 দিয়ে কাটলে এটা হবে 7, অর্থাৎ 4/7। তাহলে সপ্তম শ্রেণীর ক্ষেত্রে যে অনুপাতটা হচ্ছে 3/5, ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে সেই অনুপাতটা হচ্ছে 4/7। এখান থেকে আমাদের বলতে হবে যে কোন ক্ষেত্রে মোট প্রতিযোগীর সাথে মোট শিক্ষার্থীর অনুপাতটা বেশি, অর্থাৎ 3/5টা বড় না 4/7টা বড়। এই ভগ্নাংশ দুটোর মধ্যে কোনটা বড়, এটা বের করার নিয়ম হচ্ছে না, প্রথমে এদের হরগুলোকে লসাগু করো, অর্থাৎ 5 ও 7-এর লসাগু। তাহলে 5 আর 7-এর লসাগু কত হয়? আমরা জানি 5 মৌলিক সংখ্যা 7 মৌলিক সংখ্যা, তাহলে 5 আর 7-এর লসাগু হবে 5×7, মৌলিক সংখ্যার ক্ষেত্রে এটা হয়। এবার গুণ করো 5 সাথে 35, তার মানে এখানে আমরা কী করব, এই 7টাকে এটাকে 35-এ নিয়ে যাব। 7টা 35-এ যাবে কখন? না, 7-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে 35 হবে। যেহেতু এখানে 5 গুণ করেছি, তাহলে উপরেও 5 গুণ করতে হবে, তাহলে 4-এর সাথেও 5 গুণ করো, কত হবে এটা? 4 5 20/5 সাথে 35, অর্থাৎ 20/35। একইভাবে এখানেও পরিবর্তন করো, নিচে 35 নিয়ে আসতে হবে, তাহলে নিচে 35 আনতে গেলে কী করতে হবে? 5-এর সাথে 7 গুণ করতে হবে, তাহলে 5×7 তবে 35 হবে। যেহেতু নিচে 7 গুণ করেছি, তাহলে উপরেও 7 গুণ করতে হবে, তাহলে 3×7, এবার গুণ করো 3 সাথে 21, নিচে হচ্ছে 35। তাহলে এবার আমরা বলতে পারবো কোন অনুপাতটা বড়, অর্থাৎ উপরের অনুপাতটা বড় না নিচের অনুপাতটা বড়। তাহলে এখানে পরিষ্কার দেখো, দুই ক্ষেত্রে হর একই, এখানে 35 আছে, এখানেও 35 আছে, হরটা একই আছে, কিন্তু লবটা দেখো পারে, এখানে 21, এখানে 20। তাহলে লবটা যেখানে বড় সেটাই বড় হবে, তার মানে এই সপ্তম শ্রেণীর ক্ষেত্রে মোট প্রতিযোগীর সাথে মোট শিক্ষার্থীর অনুপাতটা বেশি। তাহলে আমরা উত্তরটা লিখব, সপ্তম শ্রেণীতে বেশি শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তাহলে উত্তর লিখো, যদি অঙ্কটা বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে লেখো ইয়েস, অর্থাৎ এই অঙ্কটা বুঝতে পেরেছে কি না সেটা আমি জানতে পারবো যদি তোমরা ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে এই শব্দটা লেখো। পরের প্রশ্ন দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী? এবার দেখো, সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে 13, সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে 5:7, তাহলে সংখ্যা দুটি কী কী নির্ণয় করতে হবে? এখানে খুব সহজ হচ্ছে যে সংখ্যা দুটির সাথে এদের গসাগু গুণ করা দাও, যে 5×13 অনুপাত 7×13, এটা কত আসবে? 5/65 অনুপাত 7/91, অর্থাৎ প্রথম সংখ্যাটি হচ্ছে 65, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 91।
এবার প্রশ্ন হলো যে এই গসাগু দিয়ে এদেরকে গুণ করলাম কেন? অ্যাকচুয়ালি যখন কোনো অনুপাতকে আমরা লঘিষ্ঠ করি বা লঘিষ্ঠ আকারে নিয়ে যাই, তখন তাদের গসাগু দিয়ে আমরা ভাগ করে থাকি। যেমন ধরো 40 আর 30 এদের অনুপাত করছি, এদের অনুপাত করলে কী হবে না, প্রথমে আমরা এটাকে দুটো যেহেতু জোড় সংখ্যা তাহলে এদেরকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এখানে হলো 20, এখানে হলো 15। এবার আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 4:3। অ্যাকচুয়ালি কী হয়েছে না, 40:30 এদের লঘিষ্ঠ আকার হচ্ছে 4:3। এদেরকে কী দিয়ে ভাগ করলে 4:3 হবে? 40 আর 30 এদের গসাগু দিয়ে যদি দুজনকে ভাগ করে দিই তাহলে এটাই আসবে। দেখো 40 আর 30 গসাগু নির্ণয় করো। 40 30 প্রথমে 2 দিয়ে দাও, তাহলে 20, এটা আসছে 15। আবার এবার 5 দিয়ে দাও, তাহলে এটা আসবে 4, এটা আসবে 3। দেখো গসাগু কত হবে, 40 ও 30 এর গসাগু 2 গুণ 5 অর্থাৎ 10, 2 গুণ 5 অর্থাৎ 10। তাহলে এদেরকে যদি 10 দিয়ে ভাগ করে দিই তাহলে এই অনুপাতটা লঘিষ্ঠ আকারে প্রকাশিত হবে বা লঘিষ্ঠ হয়ে যাবে। 40কে 10 দিয়ে ভাগ করো তাহলে 4, 30কে 10 দিয়ে ভাগ করো তাহলে 3। আবার যদি এটা থাকে বা এই 4:3 এই অনুপাতটা দেওয়া থাকে, আর যদি বলে যে এদের গসাগু হচ্ছে 10, তাহলে সংখ্যা দুটো কী কী, তাহলে এদের সঙ্গে 10 দিয়ে গুণ করে দাও, 4 সঙ্গে 10 গুণ করো 40 হয়ে যাবে, 3 সঙ্গে 10 গুণ করো 30 হয়ে যাবে, তাহলে সংখ্যা দুটো হবে একটা 40 একটা 30। আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটা পজ করো, করে এবার বোর্ড থেকে এটা টুকে নাও।